তো ভিডিওটা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো, এই নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি এমটিএস নিয়ে, তো সেগুলো কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি সেটাও দিয়ে দিয়েছি। থেকে সংবাদ প্রতিদিন একটি নিউজ পত্রিকা, মাধ্যমিক পাস হলেই মিলতে পারে সরকারি চাকরি, কীভাবে জানেন? তো এখানে আমি ডিসক্রিপশান দিয়ে দেবো। আপনার কাছে কি শুধুমাত্র মাধ্যমিক পাসের সার্টিফিকেট রয়েছে? কিছু চাকরি করবেন কিছুতেই বুঝতে পারছেন না, তাই তো? তবে আপনার জন্য রয়েছে সুখবর, কারণ মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন SSC.NIC.in এই ওয়েবসাইটের মাধ্যমে। আগামী 29 মের মধ্যে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। মাল্টি টাস্কিং স্টাফের শূন্য পদের জন্য আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, নিম্নতম 18 বছর বয়স থেকে 1 আগস্ট 2011 হিসাবে সর্বোচ্চ 25 বছর বয়সীরা এই শূন্য পদে আবেদন করতে পারেন। সরকারি নিয়ম অনুসারে তপশিলি জাতি উপজাতির প্রার্থী সর্বোচ্চ 5 বছর এবং অন্যান্য অন্নগ্রসর প্রার্থীদের সর্বোচ্চ 10 বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। SSC.NIC.in ওই ওয়েবসাইটের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে পারে। 29 মে এই শূন্য পদ আবেদনের শেষ দিন। আবেদনকারীকে ব্যাংকে 100 টাকা জমা দিতে হবে। তপশিল জাতি এবং উপজাতির প্রার্থীদের যদিও আবেদনের জন্য একটি পয়সাও খরচ করতে হবে না। ইন্টারনেট ব্যাংকিং অথবা ব্যাংকে গিয়ে সরাসরি টাকা জমা দেওয়া যেতে পারে। এরপর একটি চালান সংগ্রহ করতে হবে। মনে রাখবেন, এই চালানটি আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্র। ইচ্ছুক আবেদনকারীকে প্রথম কম্পিউটার ভিত্তিক এবং পরে লিখিত পরীক্ষা দিতে হবে। দু ধরনের পরীক্ষার পাশের পর হবে সার্টিফিকেট খতিয়ে দেখার কাজ, তার সঙ্গে প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে। প্রতিটি ধাপে উত্তীর্ণরা স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে নির্বাচিত হবে। কবে কোথায় পরীক্ষা হবে সেই সংক্রান্ত তথ্য জানার জন্য এই ওয়েবসাইটে চোখ রাখতে হবে। নির্বাচিত প্রার্থীরা 800 টাকা গ্রেড ফি হিসাবে 5,200 টাকা থেকে 20,200 টাকা বেতন পাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব নিশ্চিত করে নেবেন। সাবস্ক্রাইব করার আগে কিন্তু বেল আইকনে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করার পর। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।